প্রতিরাতে দিদির সঙ্গে কথা বলি। দিদি আসে আমার সঙ্গে দেখা করতে, রান্না করে, তারপর দুজনে একসঙ্গে খাই। এটাই আমার সাধনা। পুলিশের সামনে যখন বারবার এই কথাগুলো বলে চলেছেন পার্থ দে, তখন অনেকে ভাবছিলেন সব মিথ্যে। অনেকে আবার ভাবছিলেন এসবই নির্ঘাত কোনো ভৌতিক তত্ত্ব। তা সে যাই হোক না কেন, গোটা ঘটনার মধ্যে দিয়ে যে বিষয়টা খুব স্পষ্ট হয়ে যায় তা হলো দিদি এবং ভাইয়ের এক নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক। মনোবিদদের অনেকেই বলছেন আসলে দিদির সঙ্গে কাটানো ছেলেবেলাটা কোনোদিনই ভুলতে পারেননি বছর 44-এর পার্থ দে। তাই নিজের ঘরে দিদির কঙ্কালের মাথার কাছে তিনি রেখে দিয়েছিলেন দিদির প্রিয় এই টেডি বিয়ারগুলো। হিচককের সাইকোতে যেমন নরম্যান মৃত মায়ের ঘরে রেখে দিত তার ছোটবেলার খেলনাগুলো, যার মধ্যে দিয়ে নিজের শৈশবের স্মৃতিকে বাঁচিয়ে রাখত সে, নরম্যানের মতোই পার্থও হয়তো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে হারিয়ে যাওয়া সুখের দিনগুলোকে সঙ্গে নিয়ে বাঁচতে চাইতেন। তাই হয়তো রেকর্ড করে রেখেছিলেন দিদির কণ্ঠস্বর। পুলিশ সূত্রে খবর, যে কণ্ঠস্বর পেনড্রাইভে ভরে সময় অসময় বাজাতেন বাড়ির আনাচে কানাচে লাগানো মিউজিক সিস্টেমে। পুলিশ সূত্রে খবর, পার্থর ল্যাপটপ এবং ডেস্কটপেও মিলেছে তার দিদির রেকর্ড করা কণ্ঠস্বরের অংশ। মনোবিদরা বলছেন এই কণ্ঠস্বর শুনে হয়তো পার্থ ভাবতেন দিদি তো কাছেই রয়েছে, কোথাও যায়নি। রবিনসন স্ট্রিটের আধিভৌতিক এই দে বাড়ি থেকে বৃহস্পতিবারই সেই রেকর্ড করা কণ্ঠস্বর উদ্ধার করেছেন তদন্তকারীরা। মহিপ ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।